দেখতে কামানের মতো স্বয়ংক্রিয় এই যন্ত্রটির নাম লাইফ সিকিউরিটি রোবট মোবাইল ফোন নিয়ন্ত্রিত রোবটটি যে কোনো স্থানে গিয়ে গ্রেনেড কিংবা টিএসএল ছুড়ে দিতে পারে শত্রুপক্ষকে ঘটনাস্থল থেকে তুলে আনতে পারে অবিস্ফোরিত বোমা স্ক্যানারের মাধ্যমে জানিয়ে দেয় শত্রুপক্ষের নানা তথ্য জানে হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা দেখে রোবটটি তৈরি করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তিন তরুণ উদ্ভাবক আমি যখন আমার রবটটিকে ঘটনাস্থলে পাঠাবো তখন ও মাটির নিচে এবং মাটির উপরে স্ক্যান করে করে যাবে যদি মাটির নিচে অথবা উপরে কোনো ধরনের বোমা অস্ত্র পায় সাথে সাথে সে ডিটেক্ট করে আমাকে মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে মন ভুলে অনেকে ফ্যান কিংবা লাইট বন্ধ না করেই বেরিয়ে যান বাসা থেকে এমন ভুলোমনা মানুষদের জন্যই নতুন এক ডিভাইস নিয়ে এসেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিভাইসটিতে থাকা মোবাইল সিমে এস এম এস করলেই বন্ধ হয়ে যাবে বাসার লাইট কিংবা ফ্যান খুব তড়িঘড়ি করে বাসা থেকে বেরো চলে গেলেন হঠাৎ করে খেয়াল অ্যাপ্লায়েন্সটা অন কিন্তু অফ করা কেউ নাই তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই ডিজাইনটা করছি এটা হচ্ছে আপনার জিএসএম বেস্ট আপনার মানে দেশে অথবা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে একটা এস মাধ্যমে আপনার ঘরের যে কোনো অ্যাপ্লায়েন্স অন করতে পারবেন স্বয়ংক্রিয় কার পার্কিং ট্রাফিক ম্যানেজমেন্ট রোবট দিয়ে আগুন নেভানো সহ বেশ কয়েকটি প্রকল্প প্রদর্শন করছে পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্ররা মানুষের এন্ট্রি নেই আমরা যেখানে এন্ট্রি করতে পারবো না ওই সব জায়গায় আমরা কি করতে পারবো এই রোবটটাকে পাঠাতে পারবো অটোমেটিক্যালি ওই আগুনের মধ্যে যে পাউডারটা আছে ওই পাউডারটা কি করতে পারবে স্প্রে করে ওই আগুনটাকে কন্ট্রোল করতে পারবে এমন সব উদ্ভাবনী প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছেন চট্টগ্রাম বিভাগের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী তরুণরা আর তাদের অভাবনীয় উদ্ভাবন দেখে বিস্মিত হচ্ছে দর্শনার্থীরা হোসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম